সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলা পড়তে পারেন না রহমান হাজতে চিকেন খাচ্ছেন সালমান আনিসুল হক মাস কারাগারে সাবেক মন্ত্রী রমেশ যৌক্তিক সময় নির্বাচনের আশা রিজভির তারেক রহমানকে বলেছি আমরা যেন আওয়ামী লীগ না হই যা বললেন মেজর হাফিজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাংলা পড়তে পারেন না এফ রহমান বাংলাদেশের নাগরিক হলেও বাংলা পড়তে পারেন না শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বর্তমানে তিনি রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে দশ দিনের রিমান্ডে রয়েছেন একই মামলায় তার সঙ্গে রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জানা গেছে রিমান্ড চলাকালে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে তবে সেখানেই ঘটেছে বিপত্তি ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে ওঠায় বাংলা পড়তে পারেন না ফলে লিখিত অভিযোগগুলো তাকে পড়ে শুনিয়েছেন আনিসুল হক ওই সময় এ বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন সালমান এফ রহমান ডিবি কার্যালয় সূত্রে জানা যায় ডিবি অফিসে যে খাবার রয়েছে সেগুলোই খাচ্ছেন সালমান ও আনিসুল বিজনেস টাইকুন সালমান পছন্দ করেন চিকেন জাতীয় খাবার তিনি শুক্রবার মুরগি ও ডিম দিয়ে খেয়েছেন আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পছন্দ করেন মাছ তিনি ডিম ও শিং মাছের ঝোল দিয়ে খেয়েছেন এছাড়া ডিবির হাজতখানার ফ্লোরে ঘুমাচ্ছেন দুজন কিভাবে তাদের সময় কাটছে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা জানান বসে থাকেন ঘুমান খান এবং নামাজ পড়ে সময় কাটান তারা কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই রাজধানীর নিউ মার্কেট থানাধীন টিটি কলেজের বিপরীত পাশে কাদের আর্কেড মার্কেটের সামনে সংঘর্ষে গুরুতর জখম হন ওই এলাকার একটি পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলী পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এ ঘটনায় ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় সালমানের রহমান ও আনিসুল হককে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শুক্রবার দিনভর ডিবির শীর্ষ কর্মকর্তারা নিউ মার্কেট থানার ওসি ও হত্যা মামলার আইও ডিবি কার্যালয়ে সালমান ও আনিসুলকে জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদের সময় সালমানের রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ কোর্টে সাবমিট করার জন্য যে কাগজপত্র বা অর্ডার শিট তার কাছে উপস্থাপন করা হয়েছিল সেগুলো বাংলায় লেখা ছিল এ সময় সালমান জানান তার বাবা পাকিস্তানে ব্যবসা করায় ছোটবেলাতে সেখানে ছিলেন এ কারণে তিনি বাংলা পড়তে পারেন না তখন সাবেক আইনমন্ত্রী পড়ে শোনান পরে সালমানের প্রহমান রহমান কোর্টে সাবমিট করার কাগজে স্বাক্ষর করেন শাহজাহান হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছুই জানি না সালমান তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না বলে জানান জিজ্ঞাসাবাদের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বারবার নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি জিজ্ঞাসাবাদের সময় স্বাভাবিক ও স্থির ছিলেন তিনি সূত্র আরও জানায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি পুলিশের কোনো প্রশ্নেরই উত্তর দেননি প্রশ্ন করা হলে শুধু হাসেন নিউমার্কেট থানায় হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি এ সময় তিনি পুলিশের কাছে সুপ্রিম কোর্টের বর্তমান অবস্থা ও বিচারক কাদের নিয়োগ দেওয়া হয়েছে জানতে চান তাকে বিস্তারিত জানান তদন্ত সংশ্লিষ্টরা কারাগারের সাবেক মন্ত্রী রমেশ ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে শনিবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায়ের আদালতে তাকে হাজির করা হলে আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন পুলিশ জানায় পৌর শহরের হাজিপাড়া নিবাসী রিপন বাবু নামের এক ব্যক্তি ঠাকুরগাঁও সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন রমেশ চন্দ্র সেনকে সেই মামলার আসামি করে জেল হাজতে পাঠানো হয়েছে এর আগে শুক্রবার রাত সাড়ে দশটায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া রোহিয়া রামনাথ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ হেডকোয়ার্টারের একটি বিশেষ টিম যৌক্তিক সময়ে নির্বাচনের আশা রিজভীর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যৌক্তিক সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির পীরগঞ্জে আন্দোলনের প্রথম শহীদ পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশা ব্যক্ত করেন রিজভি বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আশা করে যৌক্তিক সময়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে প্রতিটি রাজনৈতিক দল যেন গণতন্ত্রের স্বাদ উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে তিনি বলেন আবু সাইদরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই তাদের শান্তি পাবে রিজভি আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেন এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিনী আইভি রিজভি তারেক রহমানকে বলেছি আমরা যেন আওয়ামী লীগ না হই মন্তব্য মেজর হাফিজের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশত্যাগের পর ক্ষমতার পট পরিবর্তনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে এ বিষয়ের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বলেছি যেদিন নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই আমাদের দলের কেউ কোনো চাঁদাবাজি দখলবাজি বা কোনো দুর্নীতি করতে পারবে না ক্ষমতায় গিয়েও নয় এখনও নয় শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ একথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই আলোচনা সভার আয়োজন করে দেশের সংকটময় মুহূর্তে সঠিক ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন উনিশশো একাত্তরের চেতনায় উদ্দীপ্ত যুবক যে এখনো দেশে আছে সেটার বড় প্রমাণ আবু সাঈদ আবু সাঈদ হাজারো বছর হিরো হিসাবে বেঁচে থাকবে শেখ হাসিনার সরকার পুলিশকে পৃথিবীর নিকৃষ্টতম বাহিনীতে পরিণত করেছিল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন এমন কোনো কাজ নেই যা তারা করেনি এখনো তাদের অনেকে পলাতক স্থানীয় জনগণের রোষে কেউ কেউ নিহত হয়েছেন তাদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা ও আওয়ামী লীগ বন্ধুত্ব চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান যা বললেন মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ ভারতের উদ্দেশ্যে বলেছেন আপনারা স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ কিন্তু এদেশের প্রভু হওয়ার হওয়ার চেষ্টা চেষ্টা করবেন করবেন না না জনগণের বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বিপক্ষ বন্ধুত্বের সম্পর্ক থাকবে কিন্তু আমাদের দেশ ও সাধারণ মানুষের সম্পর্ক নিয়ে ষড়যন্ত্র করবেন না সার্ভুক্ত প্রত্যেকটা দেশ আপনাদের বিরুদ্ধে কেন মালদ্বীপ শ্রীলঙ্কা সবাই আমরা চাই বন্ধুত্ব হবে জনগণের সঙ্গে শেখ হাসিনা ইতিহাসের সবচাইতে বড় ঘাতক তিনি কত মায়ের বুক খালি করেছেন এই সভা থেকে দাবি করব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার করতে হবে ভারতকে বলবো যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান আদালত থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা ঢাকার নিম্ন আদালতের এজলাস থেকে আসামিদের জন্য বানানো লোহার খাঁচা সরানো শুরু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে আটাশ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে লোহার খাঁচা সরানোর কার্যক্রম শুরু করা হয় শনিবার আদালত সূত্রে জানা গেছে আদালত থেকে লোহার খাঁচা সরানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সুপ্রিম কোর্ট থেকে এখনও এ সংক্রান্ত কোনো চিঠি আসেনি পর্যায়ক্রমে সব আদালত থেকে লোহার খাঁচা সরানো হবে এদিকে ঢাকার আটাশ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ছাড়া অন্য কোনো আদালত থেকে আসামিদের জন্য তৈরি লোহার খাঁচা সরানো হয়নি বলে জানিয়েছেন একাধিক কোর্টের পেশকার পাবলিক প্রসিকিউটররা নাম না প্রকাশের শর্তে একাধিক পেশকার ও পাবলিক প্রসিকিউটর বাংলা ট্রিবিউনকে জানান আমাদের কাছে এখন পর্যন্ত লোহার খাঁচা সরানোর জন্য কোন চিঠি আসেনি নির্দেশনা আসলে লোহার খাঁচা সরানো হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় হাজিরা দিতে গেলে বিচার চলাকালে তাকে লোহার খাঁচার ভেতর দাঁড়াতে হয় সে সময় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি গত পনেরো জুলাই হাজিরা দিয়ে আদালত অঙ্গনে সাংবাদিকদের ডক্টর ইউনুস বলেন লোহার খাঁচার তৈরি আসামির কাট করা আদালত থেকে তুলে নেওয়া উচিত ওই সময় ডক্টর ইউনুস আরো বলেন আদালতে খাঁচার বিষয়টা আমি বারে বলতে থাকবো এটা জাতির প্রতি একটা মস্ত অপমান এ অপমান আমাদের সহ্য করা উচিত না বিচার বিভাগের প্রতি আবেদন জানাই যত তাড়াতাড়ি সম্ভব খাঁচাগুলো সরিয়ে ফেলেন এটা মানবতার প্রতি অপমান কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে অন্তর্বর্তী সরকার আসার পর খাঁচা সরানোর কাজ শুরু হলো আদালত সূত্রে আরও জানা যায় গণপূর্ত বিভাগের লোকজন লোহার খাঁচা সরানোর কাজটি করছেন